আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ আপনি এফআইআর রাখেন না, আপনারা এফআইআর রাখেন না কেন? নাটক করছো, নাটক করে আনো আইসো।
রাখি নাটক করে আসি আজকে এক সপ্তাহ ধরে দূরাইতে আসি থানাতে এই থানা পশ্চিম থানা কেরে রামনগর থানা কেরে রাত্রে সাড়ে আড়া গেছিল কি আমরা নাটক করছিলাম মহিলা থানার ভিতরে আগে আইসি। হ্যাঁ, মহিলা থানাটি অবশ্যই এখানে কেস হতো না, আপনারা যান মদ বিক্রি করা হোক, বানায়া বিক্রি করা হোক, ভুবন বন বিনপাড়া মদ বিক্রি হোক, আমরা এই অ্যাপ্লিকেশনটা জমা দিছি পরে দিয়ে আসে তো তারা কইছে আচ্ছা দেব। তারপরে দিয়ে আসেরা এখান থেকে মনে ফোন করে আসেরা কইছে রামনগর থানার ভিতরে রামনগর থানার ঠিক আছে গেছে। আমরা তো প্রথম যারা মদ বিক্রি করে তারা আমরা সব মহিলারা মিলে সেরা কয়ে দিচ্ছি যে মদ বিক্রি করে তারা বদ্ধ করে দেবো। হ্যাঁ, জুয়া খেলা বদ্ধ করে দেবো, তারা কইছে আচ্ছা বদ্ধ করে দেবো। কিন্তু যে রাজেন্দ্র বিন আছে, রাজেন্দ্র বিন দিলীপ বিন, তারা মদ বেচা বদ্ধ করতো না, জুয়া খেলা বদ্ধ করতো না। তারপরে দিয়ে আসে থানার টিকা, রামনগর থানার টিকা সারেরা গেছে পরে দিয়া সবাইরা কয়েছে যা যে মদ বিক্রি করে তারা সবাইরা কয়ে দিছে যেন আপনারা মদ বেচা বদ্ধ করে দিয়েন, পাড়ার লিগো ভালো হইব, সবাই লিগো ভালো হইব, আপনারা লিগো ভালো হইব। কিন্তু তারা কথা মানছে না, এই কথা মানছে না। এরপরে দিয়া সেরা আজ কালকে রাত্রি কীটা করছে, কালকে রাত্রে তো আমরা পাড়ার ভিতরে নিমন্ত্রণ আসলো অন্যদিকে আর কি, তো সব মহিলারা বাড়ির ভিতরে আসলো না, অনেকে নিমন্ত্রণে গেছিলো, অনেকে বাড়িতে আসলো। তো কীটা করছে যে কয়েক দুই তিনজন মনে আইতাসলো নিমন্ত্রণের থেকে, তিনজন আইতাসলো আর বাকি মানুষ তো মনে ইয়ানই দিয়েছে, নিমন্ত্রণই দিয়েছে। তো রাজেন্দ্র বিন আর দিলীপ বিন আর স্বাগত বিন আকাশ বিন তারা রাস্তার ভিতরে পাইরা এই চারটা মহিলারে যেভাবে গালিগালাজ করছে আর চুল ধরে সে রাস্তার ভিতরে ফালে এসে মারছে। এই যে হ্যাঁ, এই যে কেউ আছে তোমরা মহিলারা মারতেছে, তোমরা তাড়াতাড়ি আয়ো, আমরা আইসি পরে দিয়া তারা সইরা গেছে গায়েন্টিকা। এরপরে দিয়ে তারা বাড়ির মানুষ যে মহিলারা আছে তারা লগে আমরা গালি গালাজ করতেছে খুব যেভাবে, এরপরে দিয়ে আসলে মনে খুব খারাপ ভাবে। এরপরে দিয়ে আসলে আমরা ফোন করছি থানার ভিতরে, ফোন করছি করে দিয়েছিল, তো ইমার্জেন্সি গেছে 112 দিকে ফোন করতাম, ফোন করছি অ্যান্টিকাল সারেরা গেছে পরে দিয়া তবু ওরা গালিগালাজ করতেছে আমাকে মারতেছে না। এরপরে দিয়ে আসে আবার এই রামনগর না জানি পশ্চিম থানার থেকে গেছে, আমি কইতে পারি না কোন থানার থেকে জানি গেছে, সারেরা কইছে যে যার যার উপরে হাত তুলছে, যে পুরুষ হাত তুলছে এই মহিলারা গিয়ে মহিলা থানার ভিতরে কেস করতো। আর আজকাল মহিলা থানার ভিতরে আইসি পরে দিয়ে সেরা আমরা এসেরা দরখাস্ত দিতাছি, লিখিত দিতাছি, তারা নেয় না, কর তোমরা নামে তো কেস হয়ে গেছে যে মদ বিক্রি করে হেরুইয়া এসেরা আমরা ইহা থানার ভিতরে করছে যে আমরা বলে তারা মারধর করছি, আমরা নামে আয়াসেরা কেস দিচ্ছে। এরপরে দিয়ে সে আয়াসেরা যখন আমরা দিতাছি লিখিত দিতাছি তখন তারা রাহে না, তখন কইতাছে তারা কেমন চালাক, তারা নিজেরা বানায় সেরা আইনা সেরা কেস দিতাছে। এই কথা কথা আমরা তো পরিবেশটাকে ভালো লিগা করতেছি, আমরা কি সন্তান নাই, আমরা সন্তানের কি শিক্ষা দীক্ষা দিতাম না? হ্যাঁ, সন্তানদের তো শিক্ষা দিকে ভালো একটা শিক্ষা দিব কি খারাপ শিক্ষা দিব? মহিলা থানার খালি এই অখন এক শুধু কাগজ রেখা দিতে কোনো কিছু কইছে না, কোনো কিছু না, আপনার রিসিপ্ট দিছে নি? হ্যাঁ, কিচ্ছু দিছে না, কিচ্ছু দিছে না, যারা মদ বিক্রি করে আমরা নামে কেস দিয়ে গেছে, আমরা বলে গিয়ে মাছ দূর করছে মহিলা হয়েছে, তার বউ এসে কেস দিয়ে গেছে, বউ বোন ভাইয়ের বউ সবাই আইনা সেটা দিয়া গেছে, আমরা নামে কি মহিলা সবার নামে কেস দিয়া গেছে। আপনারা জিজ্ঞেসেন না কে লিগা রাখতেন না কেস? ওখানে তো আমরা
কিচ্ছু কইছে না কিচ্ছু কইছে না এই কাগজটা রাখছে আমরা বলে মিছা কথা কই লই আইছি এই কাগজটা রাখছে আর কিচ্ছু কইছে না আপনারা কি এফআইআর রাখতে রাজি না পুলিশ হ্যাঁ কিচ্ছু কইতাছে না পুলিশ কি আপনাদের যে এফআইআর করতে আছে এফআইআর কি রাখতাছ না নাকি রাখছে কাগজ রাখছে খালি কাগজটা রাখছে আর কোনো কিচ্ছু কইছে না কিচ্ছু দিছে না কিচ্ছু দিছে না কি কইছে পুলিশ কি কইছে কিচ্ছু কইছে না কালকে রাতে যখন গেছে ছাত্ররা ছাত্ররা কইছে যেন আপনারা গিয়ে যে যে যারে মারছে কে গিয়ে সে মহিলা থানার ভিতরে কেস করত কিন্তু ওখানে তো আমরা লই আইছি আমরা পাড়ার মহিলারা আইছি পুলিশ পাড়ার মহিলারা আইছি আউনার পরে তারা কইতাছে কতুনদার নামে অলরেডি কেস হয়ে গেছে আমরা গিয়ে আসলে মাদুর করছো যে মসজিদ দিয়ে করে এরা মাদুর করছো আমরা নামে এরা কেস দিয়ে গেছে উল্টা কতজনের বিরুদ্ধে আপনাদের মানে মামলা করা হইছে আপনাদের কতজনের বিরুদ্ধে মামলা করছে চারজন আচ্ছা এলাকায় কতদিন ধরে এই ধরনের তিন বছর পুলিশে নিয়মিত টহলদারি আছে কি কালকে রাত্রে বহুত বড় দরবার চলছে দেখা এরপরে দিয়ে সাত তারে গিয়েছে চারজন মানুষ দিয়ে আসছে কালকে রাত্রে যারা মারধর করছে তারার কারণে অ্যারেস্ট করছে কি না কিচ্ছু করছে না কালকে কি প্রাথমিক কোনো তদন্তে মানে নাম টাম লেখছিল যারা যারা কিচ্ছু লেখছে না কিচ্ছু লেখছে না নাম টাম কিচ্ছু লেখছে না আচ্ছা পুলিশ কি আপনাদের এফআইআর প্রথমে গ্রহণ করতে অস্বীকার করছে আমরা তো প্রথম এখানে দিয়ে গেছি পশ্চিম থানার ভিতরে এপ্লিকেশন দিয়ে গেছি কবে দিছিলেন এই তো 26 তারিখ এপ্লিকেশন দিয়ে আসেরা জমা দিয়ে গেছি শিল সই লয়ে গেছি যেন দেখেন আমরা এপ্লিকেশন জমা দিতাছি আমরা পাড়ার ভিতরে মদ বিক্রি হয় জুয়া খেলা হয় এটা লিগা অ্যাপ্লিকেশন দিয়ে গেছে নাম দিয়ে দিয়ে গেছে হ্যাঁ আচ্ছা কারা কারা মানে নাম দিছিলাম না মানে কারা কারা মদ বিক্রি করে তারা নাম দিছি না যারা যারা মানে আমরা লোকে আছে তারা সবাই নাম আছে আচ্ছা কার 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 বিরুদ্ধে আপনাদের অভিযোগ রাজেন্দ্র বিন দিলীপ বিন আকাশ বিন আর একটা নাম ছিল না না স্বাগত বিন কোন জায়গায় বাড়ির আপনাদের পশ্চিম ভুবন বন বিনপাড়া আচ্ছা আপনাদের আপনাদের কোন কয়টার সময় এবার মারছে কজন ছিল তারা চারজন ছেলে আছে চারজন ছেলে চারজন দিলীপ বিন রাজেন্দ্র বিন স্বাগত বিন আকাশ বিন আপনার নাম আমার নাম মৌসুমী পল তারা মদ বিক্রি করতে পারত না আমরা জন্য কেড়ে তারা চিরা যুক্তি বানাইছে সবাই চিরা মারবো কেড়ে মারছে এই মদ যে বেচা বন্ধ হয়েছে মানে মদ তারা তো মদ বিক্রি করতে পারে না আমরা যে মহিলারা সবাই না করছি এই কারণে তারা যুক্তি পাকাইছে পাকায়া সবাই কালকা তারা মারছে পুলিশ কি কইছে পুলিশ কইছে পুলিশ গেছে আসলে আমাদের পাড়া থেকে আসলে আপনাদের একমাত্র বিশ্বাসযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান গৌরীশঙ্কর বস্ত্রালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা আপনাদের কেনাকাটার উপর নিয়ে এসেছি আকর্ষণীয় উপহার 2,500 টাকার কেনাকাটার উপর থাকছে ব্র্যান্ডেড হেডফোন 5,000 টাকার কেনাকাটার উপর থাকছে ব্র্যান্ডেড ব্লুটুথ স্পিকার 7,500 টাকার কেনাকাটার উপর থাকছে ডাবল সাইজ পিওর কটন প্যাডশিট আর 10,000 টাকার কেনাকাটার উপর থাকছে ডাবল সাইজ ব্ল্যাঙ্কেট আমরা গৌরীশঙ্কর বস্ত্রালয় আপনাদের পছন্দের সব রকমারি কাঞ্জিবরণ শাড়ি জামদানি সফট জামদানি সিল্ক শাড়ি ফ্যান্সি শাড়ি পার্টি ওয়ার শাড়ি কটন শাড়ি নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য আমাদের ঠিকানা গৌরীশঙ্কর বস্ত্রালয় শান্তিপাড়া মসজিদপট্টি মসজিদের বিপরীতে আগরতলা মসজিদপট্টি ব্যতীত আমাদের কোনো শাখা নেই ধন্যবাদ অন্তে গৌরীশঙ্কর বস্ত্রালয়